শিলিগুড়ির পর এবার জলপাইগুড়ি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে লিপ্ত প্রসূতি বিভাগের পর এবার ধূপগুড়িতে উদ্ধার দুটি বিষধর সাপ। সোমবার সকালে প্রথম বিষধর সাপটি উদ্ধার হয় ধূপগুড়ির 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাম বসাকের ঘর থেকে। প্রায় 7 ফুট লম্বা সাপটিকে রাতেই ঘরের মধ্যে ঘোরাঘুরি করতে দেখেন বাড়ির সদস্যরা। খবর দেওয়া হয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের। সকালে তারা সাপটিকে ধরে তুলে দেন বনকর্মীদের হাতে। কয়েক ঘন্টার মধ্যে দ্বিতীয় সাপটি মেলে ধূপগুড়িরই 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন দত্তর বাড়ির পাশ থেকে। এই সাপটি লম্বায় প্রায় 8 ফুট। এত গরম পড়েছে, সেই গরমের সাপগুলো এই ধরনের সাপ যারা আছে ওই ছায়ার মধ্যে চলে যাওয়ার চেষ্টা করছে, এটাই একটা কারণ। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলি যেগুলি রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং ডাক্তারবাবুরা যারা সবসময় সেখানে থাকেন তাদেরকে পাওয়া যায়, সেই ব্যাপারটার দিকে কিন্তু জেলা প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের অবশ্যই দৃষ্টি রাখা উচিত। এদিনই শুধু নয়, শনিবারও এলাকায় ধরা পড়েছে একটি বিষাক্ত সাপ। ঘটনার জেরে আতঙ্কে বাসিন্দারা, আতঙ্কের কারণ নেই আশ্বাস মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। স্নেক বাইটের উপরে ডাক্তারদের সবাইকে ট্রেনিং করানো প্লাস এভিএস যেটা সাপের কামড়ের জন্য চিকিৎসার জন্য যেটা লাগে সেটা পর্যাপ্ত পরিমাণে আমার সমস্ত ব্লকে ছড়িয়ে দেওয়া আছে। আমরা ডিআরএস থেকে সেটা প্রক্রিয়র করে প্রত্যেকটা ব্লকে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে। কয়েকদিন ধরে সাপের আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়িতেও। বৃহস্পতিবার বিকেলে গোখরো সাপের দেখা মেলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে। শনিবার গভীর রাতে সাপ ঢুকে পড়ে ওই হাসপাতালেরই প্রসূতি বিভাগের বারান্দায়। শিলিগুড়ির পর এবার জলপাইগুড়ি, ফের সাপের আতঙ্ক। রাজা চট্টোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।